আছে, আমি চলে যাচ্ছি, সরে যাও, সরে যাও এখান থেকে। কোথায় যাবে তুমি? বললাম তো আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে বলো? তোমার যে যাত্রাপথ, মানে তোমার যে জাহাজ, সে জাহাজ তো বন্দরে এসে ঠেকেছে। এটা তো সেই বন্দর, এখন তুমি কোথায় যাবে? বলো, চুপ করে কেন, কোথায় যাবে তুমি? ক্ষমা করে দেবে না আমাকে? হ্যাঁ বলো না, কি চুপ করে আছো কেন, বলো না, দেবে না আমাকে ক্ষমা করে? উত্তেজিত হচ্ছ কেন? উত্তেজিত হও না, আগে সুস্থ হও, বাড়ি যাও। আমি একা বাড়ি যাবো না। মানে? মানে আমি বাড়ি গেলে তোমাকে সঙ্গে করে নিয়ে আমি বাড়ি যাবো, নাইলে যাবো না। এরকম এরকম আবার হয় নাকি? এতদিনের সবকিছু আমি ভুলে যাব? দেখো সুচিস্মিনা, আমি তো তোমাকে জোর করছি না, জোর আমি করছি না, তবে একটা কথা সত্যি, তুমি যদি বাড়ি না যাও তাহলে আমি যাব না, আমি আমার ফ্ল্যাটে চলে যাব। হ্যাঁ চলে যাব, আমি আমার ছেলেকে কথা দিয়েছি, তাকে তার মাকে ফিরিয়ে দেবো, আর সেটা যদি আমি করতে না পারি সুচিস্মিতা, তাহলে আমি আমার ছেলের কাছে মুখ দেখাবো কি করে বলো তো? কি কি করে আমি অনির্বাণের কাছে আমার মুখ দেখাবো? সেই জন্যই তুমি যতদিন না যাবে ততদিন আমি বাড়ি যাব না, আমি আমি আমার ফ্ল্যাটেই থাকবো। আর তুমি যদি মনে করো যে তুমি কোনোদিনও ফিরবে না, তাহলে তাহলে আমাকে আমার বেঁচে থাকার শেষ দিন পর্যন্ত একলাই থাকতে হবে। অনেক লোকই তো এরকম থাকে, অসুবিধে তো কিছু নেই। হ্যাঁ আমাকে এভাবে থাকতে হলে থাকবো। বাড়াবাড়ি করো না কিন্তু একদম। তোমাকে দেখে সেই আগের কথাগুলো মনে পড়ে গেল গো, তুমি ঠিক আগের মতোই আছো। বদলাতে যাবো কেন? বয়সের সঙ্গে সঙ্গে তো মানুষ বদলায়, কিন্তু তোমার কোনো বদল হয়নি গো সুচিস্মিতা। তুমি তোমার অল্প বয়সে ঠিক এইরকমই করতে, আর আজও ঠিক একই রকম ভাবে কথা বলো। সেই পুরনো সুরটাই খুঁজে পাচ্ছি কিন্তু। ঠিক আছে, হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ তাহলে এবার থামো। তুমি বাড়ি যাবে না? আগে বুঝি আমার কোথাও বাড়ি আছে কিনা। আছে আছে, তোমার বাড়ি তোমারই আছে। না জ্যোতির্ময়, ওই বাড়িটা আমার ছিল না, এ কথা এখন কোনো বলে লাভ নেই। যে বাড়িটা একদিন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম সেই বাড়ি আজকে আমি তোমায় ফিরিয়ে দিতে চাই। যা কেড়ে নিয়েছিলে তা আমি ফেরত নেব, এমন তো নাও হতে পারে না? নাও হতে পারে, তবে আমি জানি সারা জীবনে আমি যা যা করেছি তুমি তো কখনোই তার উল্টো কিছু করনি। আমার চাওয়াই তোমার চাওয়া ছিল, আমি তোমাকে
অনুরোধ করছি আজ শুধু তুমি তোমার নিজের চাওয়াটা চেয়েও না, আমাকে একটু সুযোগ দাও না। এখন এখন এসব কথা থাক না। তাহলে এই কথাগুলো কখন হবে? কালকে তো আমাকে ডিসচার্জ করে দেবে। আচ্ছা, সে দেখা যাবে, দেখা যাবে। এখন আমি আর এই অ্যাংজাইটি নিতে পারছি না। কিসের অ্যাংজাইটি? আমার মনে একটাই চিন্তা সুচিস্মিতা, তুমি বাড়ি যাবে নাকি না? এতদিন এই চিন্তা কোথায় ছিল? দেখো, তুমি বারবার একই প্রশ্ন করবে আর আমি একই উত্তর দেবো, তাতে তাতে তো কিছুই হবে না। চলো না, বাড়ি ফিরে চলো না, আমরা আবার একসঙ্গে সুখের সংসার করি। আর মাঝখানের বছরগুলো ভুলে যাব? মানুষ কোনো কিছুই ভুলে না, কিন্তু ভুল তো মানুষই করে। আমিও তোমাকে কিছু ভুলতে বলছি না, কিন্তু ক্ষমাও তো মানুষই করে। তুমি যখন এত কাল আমাকে ক্ষমা করে এসেছো, আর এখন তো কটা দিনই বাবা কি বলো, কটা দিনই বার বাঁচবো? পারো না, পারো না আমাকে ক্ষমা করতে? এই না না, ঠিক হচ্ছে না, এটা এরকম না, এটা এরকম থাক। দাদা কি সুন্দর হয়ে গেল, আরো ঠিক কর, ঠিক কর। খুব সুন্দর লাগছে যে এতগুলো বালিশ একজনের জন্য। না না পিসিমণি, আজকে তো মাও আসছে। মা আমাকে তো কেউ কিছু বলেইনি, আমি জানতামই না, এই এই জানলাম। না মানে আমরা তো চেষ্টা করতেই পারি, তাই না? আমরা তো আশা রাখতেই পারি, বাবা নিশ্চয়ই এইটুকু করতে পারবে। মানে পিসিমণি, মা যদি বাড়িতে আসে তুমি খুশি হবে না? কি অদ্ভুত একটা প্রশ্ন এটা, তুমি এই কথাটা কেন জিজ্ঞেস কর? তোমার মনে এলো কেন কথাটা বলো তো, যে আমি খুশি হব না? এই উত্তরটা তুমি দাও, তোমার কেন মনে হচ্ছে আমি খুশি হব না? না, তুমি এমনভাবে প্রশ্ন করলে তাই বলছি, এই এই ইনিশিয়েটিভটা তো তোমারই নেওয়া উচিত ছিল পিসিমণি। তোর কেন মনে হচ্ছে যে আমি ইনিশিয়েটিভ নিইনি? একটা কথা বলি, তোমার মারও যে জেদ কম সেটা মনে করো না কিন্তু। না না, আমি কাউকে কিছু মনে করছি না, আমাদের শুধু ডিউটির কথাটা আমি মনে করিয়ে দিচ্ছি। জেদ তো থাকতেই পারে পিসিমণি, আঙ্কেলের দিক থেকে যে ভুলটা হয়েছে, তারপরে যে কেউ ডাকলেই চলে আসবে সেটা তো হতে পারে না।
সেটা সময় লাগতে পারে। এই দেখো, তুমি কেন যাচ্ছ না অরিজিৎ আঙ্কেলের কাছে? তোমারও তো সম্মানে লেগেছে বলেই যাচ্ছ না, তাই তো? সত্যি কথাই তো, এটাই তো বলছো যে আমি কেন এখানে পড়ে আছি? শিমনি, তুমি কিন্তু আজকাল আমার উপর খুব রাগ করছো, আর রাগ করে অনেক উল্টোপাল্টা কথা বলছো। আমি কি তোমাকে সে কথা বলেছি? পারপা একা দুকা।